ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি চলে এসেছি আপনাদের সব কোশ্চেনের অ্যান্সার দিতে। এই যে যাবেদ হাবিব, তো ভেতরে যাব, ভেতরে গিয়ে আমি হেয়ার কাট করাবো ভেবেছি। তো দেখি কীরকম কী হেয়ার কাট এনারা সাজেস্ট করেন। আর আগের ভিডিওতে আপনাদের যা যা কোয়েশ্চেন ছিল বা যা কিছু কোয়েরিজ ছিল সব কিছু আজকে সেটা মানে ভিডিওর মাধ্যমে এবং ভিডিওর লাস্টে আমি সেটা ধীরে ধীরে আপনাদেরকে জানিয়ে দেবো। তো ভিডিওটা আশা করি আজকের আপনাদের ভালো লাগবে, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর হ্যাঁ, আপনারা অনেকেই জানতে চেয়েছিলেন যে এটার লোকেশানটা ঠিক কোন জায়গায়, যদিও আমি ডেসক্রিপশান বক্সে লিঙ্ক দিয়ে দেবো কিন্তু তবুও একবার বলে দিই, এটা হচ্ছে সিউড়ি বাসস্ট্যান্ড থেকে মোটামুটি 2 কিলোমিটার তিলপাড়া ড্যাম যেতে যে রোড সেটাই আসবেন, সামনে পড়বে ভগৎ সিং পার্ক, তার পাশেই 100 মিটারের মধ্যে পড়বে জাবেদ হাবিব সালন। আর এটা হচ্ছে শ্রীভূমি পল্লী, পাশেই রয়েছে এসপি মোড়। আর ডিসক্রিপশন বক্সে সমস্ত কিছু ডিটেলস দেওয়া থাকবে, কাইন্ডলি ওখানে একবার চেক করে নেবেন। এটা হচ্ছে হাবিব সালনের ভিতরের এরিয়া, এখানে করা হয় সমস্ত কিছু হেয়ার রিলেটেড ওয়ার্ক। এটা হচ্ছে রিসেপশন এরিয়া, চলো চলো, ফুল এসি কভার। এই যে আমি, তো আমি এখন এখানে বসে পড়েছি, যিনি হেয়ার এক্সপার্ট আছেন তিনি আমার হেয়ার লেন্থ দেখে বলছেন যে কোন হেয়ার কাটটা আমার ওপর স্যুট করবে। হেয়ার কাটিং ডিসাইড করে নেওয়ার পর এখন করে দেওয়া হচ্ছে হেয়ার ওয়াশ। তো আমার হেয়ার ওয়াশ কমপ্লিট। এই যে এখন হেয়ার কাটের জন্য সমস্ত কিছু রেডি করা হয়েছে। তো এখানে সাজেস্ট করলেন একটা লেয়ার হেয়ার কাট, তো দেখা যাক কেমন কি আসে। আর ভিডিওটা দেখতে থাকুন, আপনাদের সব প্রশ্নের অ্যান্সার আজকে দিয়ে দেবো। এখন এখানে ইউজ করা হচ্ছে হেয়ার সিরাম, হেয়ার ট্যাঙ্গল ফ্রি করার জন্য। এবার হেয়ারটাকে কম করে হেয়ার কাটের জন্য ফাইনালি রেডি। হেয়ার কাট করার আগে আমাকে ফাইনাল জিজ্ঞাসা করা হলো আমি ঠিক কতটা হেয়ার লেন্থের উপর হেয়ার কাটটা চাইছি। আমি যেহেতু খুব বেশি শর্ট করতে চাইছিলাম না, কারণ সামনে আমার বিয়ে বাড়ি আছে, সেই কারণে মিডিয়াম লেন্থ রেখে হেয়ার কাটটা করতে বললাম। হেয়ার কাট করার আগে আমাকে কিন্তু দেখানো হলো যে ঠিক কতটা হেয়ার কাট করা হচ্ছে। অন্যান্য পার্লারে বা যে কোনো স্যালনে বলুন না কেন, সেখানে আপনি হয়তো যাবেন, সেখানে গিয়ে দেখবেন আপনি ঠিক যতটা লেন্থ কাটতে বলেছেন তার থেকে অনেক সময় হয় যে শর্ট হেয়ার আপনার বানিয়ে ফেলেছে। কিন্তু এখানে সেরকম কোনোই ব্যাপার নেই, আপনি ঠিক যতটাই লেন্থ ওনাদেরকে বলে দেবেন এক্সপার্ট কিন্তু আপনার ঠিক ততটাই শর্ট হেয়ার করবেন।
আপনারা বলতে পারেন যে আমি কেন বারবার জাভেদ হাবিব সালনেই যাচ্ছি হেয়ার কাট করার জন্য, বা এখানে রিভিউ এত বেশি করে কেন দিচ্ছি, হয়তো এটা পেড প্রমোশন। না, একেবারেই নয়, এটা কোনো পেড প্রমোশন নয়। আপনারা যদি ভিডিওর শেষ পর্যন্ত দেখেন তাহলে লাস্টে দেখতে পারবেন যে আমার হেয়ার কাটের যে প্রাইসটা হয়েছে সেটা আমি ওখানে পেমেন্ট করেছি, এটা কোনো পেড প্রমোশন নয়। আমি পার্সোনালি এটাকে খুবই ভালোবেসে ফেলেছি ইনফ্যাক্ট, কারণ হচ্ছে আমি যখন ফার্স্ট টাইম গেছিলাম জাভেদ হাবিব এতটা ভালো লেগেছিল আমার। অন্যান্য পার্লার স্যালনেও গেছি কিন্তু এতটা আমার উপর ইফেক্ট করেনি যতটা জাভেদ হাবিব আমার উপর করেছে। আর এখানের যিনি হেয়ার এক্সপার্ট আছেন নন্দু, তো নন্দুদা আমি তার কাছে থ্যাঙ্কফুল, কারণ এত সুন্দর একটা লুক প্রত্যেকবার আমাকে দেওয়ার জন্য আমি নিজেকে বিশ্বাস করতে পারি না যে এত সুন্দর একটা লুক দেওয়া যায় আমার এত থিন, মানে থিন লেয়ার হেয়ারেও। তো এত সুন্দর এক্সপার্ট আছেন উনি ওখানে, তো ওনার কাজ আমার পার্সোনালি খুবই ভালো লাগে। আপনাদের এলাকার মধ্যেও যদি কোনো জাভেদ হাবিব সালন রয়েছে জাস্ট একবার ট্রাই করে আসুন, ইউ জাস্ট লাভ ইট। তো ব্যাপার হচ্ছে আমার এখানে পার্সোনালি খুবই ভালো লাগে, কারণ মেনলি হচ্ছে আমি নিজেকে একরকম লুক নিয়ে যাই, ভরসা থাকে যে হ্যাঁ আমি লাস্ট ফাইনাল টাচে যখন আমার হেয়ারটা দেখবো লাস্ট মুমেন্টে তখন আমার একদম চেঞ্জ লাগবে। আপনারা নিজেরাই অবভিয়াসলি ভিডিওতে দেখে বুঝতে পারবেন যে ফার্স্ট লুক আর মানে বিফোর লুক আফটার লুক কোনটা বেশি বেটার লাগছে। তো সেই কারণে আমি এখানে বিশেষ করে যাই, আবারও যাবো, যতবার ইচ্ছে ততবার যাবো, তাই না? তো চলুন, হেয়ার কাটটা মোটামুটি হতে চলেছে, হেয়ার কাটের লাস্ট স্টেপ মোটামুটি চলে এসেছি, কীরকম কী হচ্ছে না হচ্ছে ভিডিওতে তো দেখতেই পাচ্ছেন। যদি নন্দুদার সাথে কন্ট্যাক্ট করতে হয় অবভিয়াসলি তার কন্ট্যাক্ট নাম্বার আমি ইন ডিটেলস ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, ওখানে উনি হেয়ার এক্সপার্ট আছেন, উনি সমস্ত কাজ করেন আপনারা। এবং ওখানের মানে হাবিব সালনের যে ফোন নাম্বার কন্ট্যাক্ট নাম্বার আছে সেটাও তো আমি ওখানে ইনক্লুড করে দেবো, কাইন্ডলি ডেসক্রিপশন বক্সে চেক করুন, ওখানে অনেক কিছু ডিটেলস দেওয়া থাকে আপনাদের জন্য। তো ফাইনালি আমার হেয়ার কাট ডান, এবার জাস্ট হেয়ারটা সেট করা হচ্ছে। হ্যাঁ, আরেকটা কথা আপনাদেরকে বলতে বাধ্য হচ্ছি, যেটা আগের ভিডিওতেও হয়তো বলেছি, যে এখানের যে স্টাফরা রয়েছেন তাদের বিহেভিয়ার মানে আপনি ভাবতে পারবেন না, না গেলে হয়তো বুঝতেই পারবেন না। আমি যে ভিডিও বানাচ্ছি ওখানে বা ওখানে দেখতে পারবেন যে ভিডিওর মধ্যে আমি সবসময় অল টাইম কথা বকবক বকবক করতেই থাকছি, আমি কথা বলতে খুব ভালোবাসি। তো মানে বুঝতে পারবেন না যে এক ঘন্টা দু ঘন্টা এই টাইমটা কীভাবে পার হয়ে যাচ্ছে। ওখানের যে স্টাফরা রয়েছেন এতটা ফ্র্যাঙ্কলি বিহেভিয়ার করবেন আপনার সাথে, আপনার ওখানে কোনো নার্ভাস ফিল হবে না, কোনো বোর লাগবে না, ওখানের অ্যাটমসফিয়ার এতটা সুন্দর, মানে পুরো এন্টারটেনমেন্ট, পুরো এন্টারটেন থাকবেন, বোরের কোনো ফিল ওখানে আসবে না, জাস্ট অসাম, একবার জাস্ট যাওয়ার অপেক্ষা। আর হ্যাঁ, এখন তো জাভেদ হাবিব সালনের পাশেই রয়েছে ক্যাফে, ক্যাফেটেরিয়া হয়ে গেছে, তো সেখানেও আপনারা জাভেদ হাবিব থেকে বেরিয়ে রিল্যাক্স করতে পারেন। সো দুটো মজা একসাথে, টু ইন ওয়ান। তো হেয়ার সেট অলমোস্ট ডান, এবার শুধুমাত্র সিরাম অ্যাপ্লাই হবে আর লাস্ট ফিনিশিংয়ে হবে সেটিং স্প্রে। এবারের হেয়ার কাটটা ঠিক আমার উপর কতটা শ্যুট করছে আর এই লুকে আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। তো ফাইনালি আমার হেয়ার কাট ডান, দেখতেই পাচ্ছেন। তো এই দাদা আমার আজকে হেয়ার কাটটা দিয়েছেন, তো কি হেয়ার কাট দিয়েছেন তো আমি তো খুবই স্যাটিসফাইড, আগেরবারও এসেছিলাম, এটা সেকেন্ড টাইম আমার জন্য। তো আপনারা কমেন্টে যা যা কোয়েশ্চেন করেছিলেন সেগুলো আশা করি অ্যান্সারটা দিতে পারবো, তো তার সেই কোয়েশ্চেনগুলো থেকেই আমি জিজ্ঞাসা করছি।
যে এখানে একজন কমেন্ট করেছিলেন যে হেয়ার স্ট্রেট প্রাইস কত। হেয়ার স্ট্রেট প্রাইস হচ্ছে $12,000, তারপরে জিএসটি আছে 18%, তারপরে লেন্থ দেখে তারপরে আমি কথা বলবো। আর এখানে আপনারা যে কোনো সার্ভিস নিন সেটাই, যেহেতু জিএসটি চালু হয়েছে সেই কারণে সব কিছু সার্ভিসেই 18% জিএসটি ইনক্লুড থাকবে, ঠিক আছে। আর একজন জিজ্ঞেস করেছিলেন যে স্মুথনিং করাবো, বাট এখানে কি ভালো হবে? সেহেতু আপনারা সবকিছু ডিটেলস রেটিং গুগল থেকে চেক করে নিতে পারেন। আর হেয়ার কাট প্রাইস জিজ্ঞেস করেছেন, এটা আমি বলে দেবো যে হেয়ার কাট প্রাইস বলতে আপনি কি টাইপ হেয়ার কাট করাতে চাইছেন সেটার উপর ডিপেন্ড করছে, তাই না? আর এখানে কি লাইস ট্রিটমেন্ট করানো হয়? আর হেয়ার রিলেটেড ছাড়া এখানে আর কি কি সার্ভিস দাও? এখানে হেয়ার রিলেটেড রেমি পেডিকিউর, ম্যানিকিউর, ঠিক আছে, স্কিন এর এভরিথিং হয়, ফেসিয়াল হয়। আর কালারের মোটামুটি রেঞ্জটা যদি বলে দেন। কালার হচ্ছে 1800 থেকে স্টার্ট, 1800 থেকে শোল্ডার লেন্থ। লেডিস 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 জেন্টস হচ্ছে একটা 1200, একটা 1500। ঠিক আছে, মোটামুটি সব কোশ্চেন সিমিলার ছিল, তো কিছু কোশ্চেনের অ্যান্সার আমি দিয়ে দিলাম। তো ব্যাপার হচ্ছে আপনারা এখানে আসতে পারেন, সমস্ত কিছু ডিটেলস ভিডিওটার মধ্যে মাধ্যমে পেয়ে যাবেন। আর এখানের বিহেভিয়ার খুবই ভালো, যেটা আগের ভিডিওতেও আপনাদেরকে বলেছি, অ্যাম্বিশিয়াস, একদম অসম, পরিষ্কার পরিচ্ছন্ন যদি বলেন। কোভিড টাইমে সমস্ত কিছু মেনটেন করা হচ্ছে এখানে, সমস্ত কিছু পারফেক্ট আছে, নিঃসন্দেহে আসতে পারেন। আর যদি বলেন যে এখানের প্রাইস, সমস্ত কিছু প্রাইস আপনাকে একবার আসতে হবে। সব থেকে বড় ব্যাপার হচ্ছে আপনি ওখান থেকে বসে প্রাইস কোনো কিছু ঠিক করে নিতে পারবেন না, আপনার হেয়ার আপনার সমস্ত কিছু দেখা হবে, তারপর সেখানে এখানে বলে দেওয়া হবে। বিশেষ কিছু রেট হাইফাই নেওয়া হয় না, আমি এখানে করাচ্ছি, আমার এটা সেকেন্ড টাইম হেয়ার কাট আজকে করালাম, আগের মতোই স্যাটিসফাইড, খুবই ভালো লাগলো। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন। তো চলুন আজকের মতো ভিডিওটা এখানেই, আর বাকি যেটুকু আছে দেখতে। তো এটা হচ্ছে জাবেদ হাবিব সালনের প্রাইস চার্ট, এখানে দেখতেই পাচ্ছেন শুধুমাত্র হেয়ার রিলেটেড ওয়ার্ক নয়, এখানে ফেসিয়াল, স্পা, তার সাথে ম্যানিকিওর, প্যাডিকিওর, প্লাস ব্রাইডাল মেকআপ, গ্রুম মেকআপ সমস্ত কিছু হয়। আর এখানে সমস্ত কিছু প্রাইস মেনশন করা আছে, আর যে প্রাইসগুলো মেনশন করা আছে তার সাথে 18% জিএসটি ইনক্লুড হবে। আর এটা হচ্ছে সিউরির হাবিবের কন্ট্যাক্ট নাম্বার, এটা আপনারা দেখে নিতে পারেন, এখানে সমস্ত কিছু ডিটেলস আছে। তো এটা হচ্ছে রিসেপশন এরিয়া। আর এখানে বিভিন্ন প্রফেশনাল প্রোডাক্ট পেয়ে যাবেন আপনারা, যদি নিতে চান নিতে পারেন, সমস্ত ব্র্যান্ডেড এখানে প্রোডাক্ট আছে। এখানে ডিও পেয়ে যাবেন, সব কিছুই অ্যাভেলেবেল। তো এটা আরও বাড়ানোর চেষ্টা চলছে, আশা আছে আগামী দিনে আরও বেটার হবে। হ্যালো, আমাদের মেন হেয়ার ড্রেসার হাবিবের